পাশ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, অথচ একটু পড়াশোনা করলেই বরং এ প্লাস পাওয়া যায়। আমরা অলরেডি যে ক্লাসগুলো নিয়েছি এবং যে উদ্যোগটা নিয়েছি যে আমরা মূলত এক মাসের মধ্যেই আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং শেষ করে দেবো আপনাদের, এবং সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু ক্লাসগুলো নিতেছি। অলরেডি আমাদের তিনটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর ক্লাস হয়েছে, আমরা প্রায় 9টার মতো কোশ্চেন সলভ করেছি। তো সেই কোশ্চেনের যে সলভ পিডিএফ সেইটাও কিন্তু হচ্ছিলো এইটা, যেটা আমরা আপনাদের জন্য ফ্রি করে দিতেছি। তাহলে এই পিডিএফের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা যদি এখানে যে তিনটা ক্লাস হয়ে গেছে অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেই ক্লাসগুলো যদি দেখেন, একই সঙ্গে এই পিডিএফে আপনারা নিজেরাই একা একা যদি একটু চৌকস হন, একটু যদি বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী হন, নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। এখানে বাংলা ওয়ার্ড মিনিং করে দেওয়া হয়েছে, জাবেদা করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করে দেওয়া হয়েছে, এবং এছাড়া আরও নিয়মকানুনগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এই নিয়মকানুনগুলো কিন্তু বইয়ে নেই, গতানুগতিকভাবে বইয়েগুলো আসলে লেখাও সম্ভব না। আমরা পড়ানোর সময় যেভাবে আর কি পড়াই সেই জিনিসগুলোই কিন্তু সেই কৌশলটাই আমি এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ একটা ইউনিক কৌশলে বলতে পারেন। এভাবে সবগুলো কোশ্চেন আমি ব্যাখ্যা করে দিয়েছি, কোথায় কোন সমস্যা আছে, কী আছে না আছে সব কিন্তু বলে দেওয়া আছে। এবং এই পিডিএফে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপ লিঙ্কে জয়েন করবেন, আপনাদের যার যেটা সমস্যা আছে সেটা কোশ্চেন করবেন, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। তাহলে যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে পাশ করা নিয়ে চিন্তা করতেছেন, আপনি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি সেভেন কলেজের শিক্ষার্থী, আপনি ডিগ্রি পাশের শিক্ষার্থী, আপনি ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী, হোয়াট এভার ইট ইজ, আপনি যেই হন, আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আসে থাকবে, অ্যাকাউন্টিং ইউশন আসে থাকবে, এবং এখান থেকে 10 মার্কের উপর কোশ্চেন রিপিট করা হয় প্রত্যেক বছর। পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো 17 করে রাখে এক একটা কোশ্চেনে, তাহলে এই সেম জিনিসগুলোই কিন্তু থাকবে। তাহলে আমরা এখানে যা যা করিয়েছি অলরেডি আমাদের পেইড ব্যাচে, এগুলো তো সব ফ্রিতেই দিয়ে দিয়েছি, স্বাভাবিকভাবে ফ্রি ক্লাসগুলো করবেন। এই পিডিএফে সব ধরনের লিঙ্ক দেওয়া আছে, কোশ্চেন সলভ করে দেওয়া আছে, এবং আপনার একটা আপনাদের সবার একটা হোমওয়ার্কও দেওয়া আছে অবশ্য, সেটা হলো আমরা এ পর্যন্ত 2010 সাল থেকে 18 সালের কোশ্চেনগুলো সলভ করছি, তো আমরা 9টা কোশ্চেন সলভ করছি, আরও তো অনেকগুলো কোশ্চেন আছে। ওই কোশ্চেনগুলো আপনারা চোখ দিয়ে এক নজর দেখবেন, কারণ ওদিক এই ক্লাসগুলো করার পর, এই পিডিএফে প্র্যাকটিস করার পর আপনার অধিকাংশ ট্রানজ্যাকশনগুলো জাবেদা করা, অ্যাকাউন্টিং ইকুয়েশনে ব্যবহার করা বা বসানো এগুলো সবই পারবেন। তো স্বাভাবিকভাবে চোখ দিয়ে শুধু দেখবেন কোনটা পারতেছেন না, যেটা পারতেছেন না আমি আশা করবো আপনারা ওই জিনিসটা কী করবেন, নোট করবেন। এই যে নোট করে আমাদেরকে জানাবেন, যাতে করে আমি আপনাদের ওই জিনিসটা নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারি এবং প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে আপনাদের দিতে পারি। এবং এই ইনিশিয়েটিভটা আমি কেন নিয়েছি, যাতে করে আপনারা ফার্স্ট ইয়ারেই একটা ভালো পুশ আপ পান, ভালো একটা রেজাল্ট করতে পারেন, এবং আপনার ভালো রেজাল্ট হলে আপনি পরবর্তীতে অনেক দিক দিয়ে সুবিধা পাবেন। মূলত আপনাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমি পরবর্তীতে দেব, সেজন্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন করে নেন। আমার একটা যেহেতু ভালো ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, আমি আমার জায়গা থেকে জব প্রিপারেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আপনার হচ্ছে একাডেমিক রেজাল্ট, আপনার স্কিল ডেভেলপমেন্ট সবগুলো বিষয়ে ইনশাআল্লাহ ধারণা পাবেন। তো আশা করব আপনারা এই পিডিএফ থেকে আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো থেকে যে ক্লাসগুলো দেওয়া থাকবে সেই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন এমনটা আশা করতেছি। সবাই ভালো থাকবেন, এবং একই সঙ্গে এই ক্লাসগুলো এবং একই সঙ্গে এই পিডিএফগুলো আপনাদের কলেজ টিচার, আপনাদের কলেজের গ্রুপে সব জায়গাতে শেয়ার করবেন, যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন, এবং ফার্স্ট ইয়ার থেকেই যেন আপনারা রেজাল্ট ভালো করতে পারেন, আপনাদের মন মানসিকতা যাতে ভালো থাকে, এই উদ্দেশ্যটাই মূলত আমার প্রধান উদ্দেশ্য। তো স্বাভাবিকভাবে আপনাদের সবার জন্য শুভকামনা এবং সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।